নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্ত থেকে 246 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ। পুলিশ সূত্রে জানা গেছে, বানপুর সীমান্তের 54 নম্বর বিএসএফ এর জওয়ানরা গতকাল রাতে সীমান্তের টহলরত বিএসএফ ফেন্সিডিল ধরে। আজ সকালে বিএসএফ এর জওয়ানরা কৃষ্ণগঞ্জ থানাতে উদ্ধার হওয়া 246 বোতল ফেন্সিডিল জমা দেয়। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর।